আমন্ত্রণ এসটিভি প্রবাস সংবাদের সঙ্গে আছে মিতাসিন আর ইয়াসমিন আর শুরুতেই জানাবো শিরোনাম 16 থেকে 18 ফেব্রুয়ারি জার্মানিতে আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে অংশ নেবেন শেখ হাসিনা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর প্রথম বিদেশ সফর তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে ভারতের সাথে চলমান সংকট 2026 সালের মধ্যে মিটে যাবে কলকাতায় জানালেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এবছর হজে যেতে ইচ্ছুকদের নিবন্ধনের অবশিষ্ট টাকা জমা দেওয়ার সময় এগিয়ে আনা হলো 9 দিন 20 ফেব্রুয়ারির মধ্যে নিবন্ধনের বাকি টাকা দেওয়ার নির্দেশ ধর্ম মন্ত্রণালয় আগামী 16 থেকে 18 ফেব্রুয়ারি জার্মানির মিউনিখে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে অংশ নিতে জার্মানি সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম বিদেশ সফর এদিকে দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে নিয়ে জার্মানি প্রবাসী আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে ব্যাপক আনন্দ উদ্দীপনা বিরাজ করছে প্রধানমন্ত্রীর সফরকে সফল করার জন্য এরই মধ্যে মিউনিখ ফ্রাঙ্কফুর্ট বন বার্লিন সহ বিভিন্ন শহরে প্রস্তুতি সভা করেছে জার্মান আওয়ামী লীগের নেতাকর্মীরা টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর প্রথম জার্মানি সফর করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জার্মান আওয়ামী লীগের উদ্যোগে বিশাল নাগরিক সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে 16 ফেব্রুয়ারি সন্ধ্যা 7টায় মিউনিখের বুর্গার হাউস গার্চিংয়ে সংবর্ধনার আয়োজন করা হয়েছে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি নিয়ে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে চলমান সংকট 2026 সালের মধ্যে মিটে যাবে বলে আশা প্রকাশ করেছেন ভারতে তিন দিনের সফর শেষে দেশে ফেরার আগে গত শুক্রবার কলকাতায় বাংলাদেশ উপদূতাবাস আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ মন্তব্য করেন এ সময় তিনি বলেন তিস্তা নিয়ে ভারত সরকারের কোনো অসুবিধা নেই সমস্যা হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের 2026 সালে গঙ্গা পানি চুক্তিরও নবায়ন হবে এর মধ্যেই তিস্তার পানি চুক্তিও হবে চলতি বছরে হজে যেতে ইচ্ছুকদের নিবন্ধনের অবশিষ্ট টাকা জমা দেওয়ার সময় 9 দিন এগিয়ে আনা হয়েছে আগামী 20 ফেব্রুয়ারির মধ্যে নিবন্ধনের বাকি টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয় এবছর নিবন্ধনের অবশিষ্ট টাকা জমা দেওয়ার জন্য 29 ফেব্রুয়ারি দিন নির্ধারণ করেছিল মন্ত্রণালয় ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় 25 ফেব্রুয়ারির মধ্যে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজ যাত্রীদের জন্য মিনায় তাবু গ্রহণ মোয়াল্লেম গ্রহণ বাড়ি বা হোটেল ভাড়া পরিবহন চুক্তি সম্পন্ন করতে হবে এ কারণে 2,05,000 টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধনকারী হজ যাত্রীদেরকে আগামী 20 ফেব্রুয়ারির মধ্যে নিবন্ধনের অবশিষ্ট টাকা জমা দিতে হবে চলতি বছর বাংলাদেশ থেকে 1,27,198 জন সৌদি আরবে হজ করতে যাওয়ার সুযোগ পাচ্ছেন এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যেতে পারবেন 10,198 জন বাকিরা যাবেন বেসরকারিভাবে তবে এখনও প্রায় অর্ধেক কোটা খালি রয়েছে এসটিভি প্রবাস সংবাদে নিচ্ছে একটা বিরতি দেখছেন এসটিভি প্রবাস সংবাদ উত্তর সাইপ্রাসে নির্মাণাধীন বহুতল ভবনের ছাদ থেকে পড়ে মোহাম্মদ আলী সোহাগ নামে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন সাইপ্রাসে বাংলাদেশ প্রবাসী ফোরামের সভাপতি ইমাম উদ্দিন তিনি জানান সোহাগ তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সাইপ্রাসে ইউরোকস্ট কোম্পানিতে কাজ করতেন বহুতল ভবনে কাজ করার সময় অসাবধানতাবশত পা পিছলে তিনি নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই মারা যান সাইপ্রাসের বাংলাদেশ প্রবাসী ফোরামের উদ্যোগে নিহতের মরদেহ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানান প্রবাসী ফোরামের ওই সভাপতি এসটিভি প্রবাস সংবাদে নিচ্ছি শেষ বিরতি সঙ্গেই থাকুন দেখছেন এসটিভি প্রবাস সংবাদ বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা রচনায় চলমান কার্যক্রম আরও বেগবান হবে বলে আশা পোষণ করেন প্রবাসী আওয়ামী লীগের নেতারা এ সময় আওয়ামী লীগের নেতারা বলেন এবারের ইশতেহারের স্লোগান স্মার্ট বাংলাদেশ উন্নয়ন দৃশ্যমান বাড়বে এবার কর্মসংস্থান
দুবাইয়ের দেরায় এক সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। এ সময় বাংলাদেশে চলমান উন্নয়ন কর্মকাণ্ডে প্রবাসীদের বিনিয়োগ এবং অবদান রাখার আহ্বান জানান তারা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুজিত রয় নন্দী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংযুক্ত আরব আমিরাত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন কাউসার, মুক্তিযোদ্ধা মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আমানুল্লাহ, মোহাম্মদ জামাল হোসেন সহ আরও অনেকে। অনুষ্ঠানে শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা এবং নির্বাচনী বিজয়ী সকলকে অভিনন্দন জানানো হয়। এসএটিভি প্রবাস সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে যাব আরো একবার। ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি জার্মানিতে আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে অংশ নেবেন শেখ হাসিনা। চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর প্রথম বিদেশ সফর। তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে ভারতের সাথে চলমান সংকট ২০২৬ সালের মধ্যে মিটে যাবে, কলকাতায় জানালেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এবছর হজে যেতে ইচ্ছুকদের নিবন্ধনের অবশিষ্ট টাকা জমা দেওয়ার সময় এগিয়ে আনা হল ৯ দিন, ২০ ফেব্রুয়ারির মধ্যে নিবন্ধনের বাকি টাকা দেওয়ার নির্দেশ ধর্ম মন্ত্রণালয়ের। এই ছিল এসএটিভি প্রবাস সংবাদে। এসএটিভি সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.satv.tv। ধন্যবাদ এখন সঙ্গে থাকার জন্য।